हेलो गाइस, वेलकम बैक टू माय न्यू अनदर ब्लॉग वीडियो। तो आज के আমরা অ্যাকচুয়ালি পুরোটা কালীবাড়ি ভিডিও করব। আমাকে কয়েকজন বাইরে থেকে যারা আমরা কালীগঞ্জের বাইরে থেকে যারা ভিডিও দেখে তারা আমাকে মেসেজ করেছিল ফেসবুকে। তারা বলছে যে কালীগঞ্জ মানে মা বয়রার কালীবাড়ির কিছু ভিডিও বানাও, মায়ের মন্দিরের কিছু একটা ছোট করে একটা ভিডিও বানাবো যে এবার কেমন করেছে। আর আমার ওই আগের ভিডিওটাতে ছোট্ট হালকা করে মানে দিয়েছি, কিন্তু রাত্রেবেলা তো ভালো ক্লিয়ার আসেনি, তার জন্য দিনের বেলা একটা শ্যুট করব। তো চলো এখন যাওয়া যাক, আর ওখানে পুজো মণ্ডপই দেখা হবে সবাই। চলো শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করলাম কালীবাড়ি থেকে। কালীবাড়ি থেকে জানি আজকে পুরো ভিডিওটা কালীবাড়িতে থাকবে। তো যারা তো কালীগঞ্জের মধ্যে আছো তারা অবশ্যই জানো এটা কালীবাড়ি, আর যারা কালীগঞ্জের বাইরে আছো তারা তাদেরকে বলছি এটা হচ্ছে কালীগঞ্জ মা বয়রা কালী মন্দির। আর এখানে কালী মন্দির বা বয়রা কালী মন্দিরে আসার জন্য তোমাদেরকে নামতে হবে কালীগঞ্জ থানা বা কালীগঞ্জ কালীবাড়ি বললেই বাস স্টপে নামিয়ে দিবে। তো শুরু করছি ভিডিওটা। এই কালীবাড়ির মণ্ডপটা এবার আমরা দেখার জন্যই আরেকটা স্পেশাল এই মণ্ডপটার ভিডিও করেছি। দেখতে পাচ্ছ এবার পুজোর যে এবার থিমটা করেছে বা সাজিয়েছে মা বয়রা মন্দিরটা, তো কত সুন্দরভাবে সাজিয়েছে। আমি এটা ভিডিও শ্যুট করছি 4 তারিখ বিকালবেলা থেকে শুরু করছি। 5 তারিখে আশা করছি আমি সকালবেলা আসতে পারবো না, কিছু একটু চাপ আছে কিছু কাজের জন্য সেটা আসতে পারবো না। তার জন্যই ভাবছি আজকে বিকালবেলা শুরু করি। আর এটা বলেছি যেহেতু সবাই আমাকে মেসেজ করে এমনকি ফেসবুকে মেসেজ করে, তো তোর জন্য ভিডিওটা শুরু করছি। আর আসা এটা আমার ইচ্ছাও ছিল খুব ভালোভাবেই, আর তোমরা এরকম আমাকে যে বলবে মানে এত সুন্দর ভাবছি, আমি এত সুন্দর খুশি হচ্ছি মানে কিছু বলার নেই। এরকম মেসেজ করো আরও, আমি এরকম আরও ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর মা বয়রা এখান থেকে দেখতে পাচ্ছ, আমি হয়তো কতটা ক্লিয়ারভাবে তোমাদেরকে দেখাতে পারলাম, কিন্তু মাকে তোমাদেরকে একটু দর্শন তবুও করলাম এখান থেকে। আর ভিড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এখন ধীরে ধীরে আরও ভিড় বাড়বে, আরও অনেকজন লোক আসতেছে। কালকে সকালবেলা থেকে তো পুরো জ্যাম লেগে যাবে, তো এই এখন হালকা একটু ভিড় আছে, তবুও পূজা দেওয়ার জন্য প্রচুর ভিড় চলতেছে। এখানে সবাই আসো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতেই হবে। আর হচ্ছে যে আমার এটা ভিডিও একটু ছোট্ট করে হলো, তবুও এখন রাত্রেবেলা যখন ঘুরতে যাবো তখন একটা আলাদা একটা ভিডিও করবো, সেটা হচ্ছে একটা এনজয় টাইপের ভিডিও থাকবে, সেটা তো তার জন্য দেখার জন্য ওয়েট করো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস।